ডিউটিতে যাচ্ছে, আজ থেকে আবার ডিউটি স্টার্ট। নাস্তা খাওয়া কমপ্লিট। বিসমিল্লাহ মানে রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বাবা এখন ডিউটিতে যাবে, নাস্তা খাওয়া কমপ্লিট। আফরিন এখনও ঘুমাইতেছে, আফরিন ডিপ ঘুম। কেমনে তাড়াতাড়ি দিন চলে যায়। কিছুদিন আগে আমরা অপেক্ষা করেছিল কোরবানির, কখন আসবে কোরবানি হবে, আর দেখে চলে গেল। ঠিক কথা, এরকমই দিন পার হয়ে যাবে। যাওয়ার আগে আফিন বাবা আফিনকে আদর করে যাচ্ছে, আর আফিন তো অনেক ডিপ ঘুম, চলেন আসেন, আমি আপনি বিদায় দিয়ে আসি। আচ্ছা, আপনি বাবা এখন বের হয়ে যাবে। সব কিছু নিয়ে আইছে? হ্যাঁ। এই মাংসের ঝুড়ি দিয়ে এখন পরোটা রেডি করব। আফিনের জন্য ঝাল ছড়া ঝুড়ি মাংস দিয়ে পরোটা রেডি করতেছি। ও ঝাল খায় না, তার জন্য ঝাল ছড়া বানাইতেছি। আর আমাদের জন্য যে এখন রেডি করব, তা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু দিব, কেন আমরা ঝাল দিয়ে খেতে পছন্দ করি। আফিন আম্মু, তোমার নাস্তা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি এসে পড়ো, গরম গরম খেতে হবে। বসে যাও, বসে যাও, এখন নাস্তা খাবে। আফিন বলছে পরোটা অনেক গরমে, তা বলছে আমাকে, মা আমাকে ছেড়ে দাও, তা ছেড়ে দিতেছি। মাশাল্লাহ মাংস ভালোই আছে, গরম আছে। আফিন গরম গরম খেতে মজা, মুখে নাও। এই পরোটা তো অনেক মজা হয়, ওকে তুমি এনজয় করো। এখন ঝুড়ি পরোটা বানানো হবে। আফরিনের জন্য তো শুধু মাংস দিয়ে বানাইছিলাম, এখন এটা সব কিছু দেওয়া হয়েছে, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর মাংস ঝুড়ি করা হবে। সব কিছু ভালো করে মিক্স করে অ্যাড করা হবে। খুব ভালো সুন্দর মাখানো হয়ে গেছে সব কিছু। এই মাংস নিয়ে ঝুড়ি করা হয়েছে, আর এখন পরোটা রেডি করা হইতেছে, যেটা একটু আগে আপনাদেরকে দেখাইলাম। আমি মাঝখানে সব কিছু দেওয়া হয়েছে, এখন বন্ধ করা হইতেছে, তারপরে একটু বেলা হবে, আবার তাওয়া উপরে সেকাই করে মজাদার পরোটা খাওয়া হবে। এটা খেতে খুব ভালোই লাগে না? আমি অনেক মজা লাগে, বেশি হয়ে গেছে, বেশি বেশি খাবে। এই যে আমাদের ডিফ্রিজার নষ্ট হওয়ার কারণ, তো আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে। তা অনেক ইচ্ছা ছিল, অনেক ঝুরিয়ে গেল। হ্যাঁ, তা অনেক ইচ্ছা ছিল, অনেক মানে কাঁচা মাংস দিয়ে যা যা রেসিপি হয় সেটা দিতে ওটা দিতে পারিনি। চাপলি কাবাব, বারবিকিউ পার্টি দেওয়া যাবে, পরে দেওয়া যাবে ইনশাল্লাহ। পরোটা রেডি করে ফেলতেছি, একটা রেডি করে ফেলছি পরোটা, আর বাকিটাও রেডি করতেছি। নাস্তা খাওয়া হবে, আপনাকে তো আগেই বানাই দিলাম। স্টার্ট করি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, কারণ আর বেশি টেস্ট। আমি তো বেশি কাঁচামরিচ দিয়েছেন, ভালো কাঁচামরিচ না দিলে মজা লাগে না। হ্যাঁ, কথা ঠিক ঠিক ঠিক। বিসমিল্লাহ। খুব মজা, এটা খাইতেই তো মজা লাগে। কথা কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে সব কিছু দেওয়ার কারণ আর বেশি ভালো হয়েছে। দেখা যায় এক টেস্ট ভালো, অনেক মজা। জি, আমি শিল্পী পুদিনা লাগিয়েছি, এত সুন্দর হয়েছে, ভালো লাগলো দেখি আমার। যখন আমরা সর্দি গিয়েছিলাম তখনও দেখছিল ছোট ছোট ছিল পাতা। আগে আমাদের তো আমি ছিল পুদিনা গাছ। আজকে ইনশাল্লাহ মগজ রান্না করব। এখন মগজকে একটু ভালো করে ওয়াশ করব, তারপরে গরম পানি দিয়ে সিদ্ধ করব। মগজকে এখন ভালো করে ওয়াশ করতে জন্য নিয়ে আসতেছি রান্নাঘরে, ভালো করে বহু জিনিস রেখে ওয়াশ করতে হবে।
ভালো করে ওয়াশ করে সিদ্ধ করতে জন্য দিয়ে দিব লবণ দিয়ে সিদ্ধ করব মগজ সিদ্ধ করা হয়ে গেছে এখন ভালো মতো সাফ করতে হবে এখন সাফ করা হইতেছে সিদ্ধ করা পরে মগজ রান্না করার জন্য অয়েল ভালো মতো গরম হয়ে গেছে গরম অয়েলে ভিতরে চপ করা পেঁয়াজ দিয়া কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ একটু ব্রাউন হয়ে যায় নরম হয়ে যায় তারপরে আমি একটু মশলা দিব শুকনো মশলা লাল মরিচ গুঁড়া লবণ গরম মশলা জিরা গুঁড়া একটু হলুদ পেঁয়াজ একটু লাইট ব্রাউন আর নরম হয়ে গেছে এখন আমি একটু আদা রসুন পেস্ট দিব আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে একটু ভালো করে মিক্স করে দিই আর কিছু ফুঁ পেঁয়াজের সাথে একটু রান্না করব আদা রসুন গন্ধ বের করার জন্য তারপরে শুকনো মশলা আর লবণ পরিমাণ মতো দিব আদা রসুন পেস্ট দিয়া মিক্স করার কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে এখন শুকনো মশলা দিতেছি হলুদ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ পরিমাণ মতো আর লাল মরিচ গুঁড়াও দিচ্ছি এখন ভালো করে মিক্স করে দিই সব মশলা মিক্স করা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে মশলা কষাব মশলা দিয়ে পরে কিছুক্ষণ কষানো হয়েছে এখন একটু টমেটো পেস্ট দিতেছি দুই চার চামচ টমেটো পেস্ট দিচ্ছি আর একটু অল্প করে দই দিতেছি দিয়া পরে মিক্স করে দিই এখন ভালো করে মিক্স করে দিতেছি কিছুক্ষণ ভালো মতো মশলা কষাবো তারপরে মগজ যেটা ওয়াশ করে ভালো মতো ধোয়া কাটা হয়েছে ওটা দিয়ে দেবো মশলা সুন্দর ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি মগজ দিয়ে দিতেছি আর সাথে কাঁচামরিচও দিয়ে দিব সাথে কাঁচামরিচও দিয়ে দিছি কিছুটা চটকা কিছুটা সাবিত আছে এখন আমি একটু মিক্স করে দিই ব্রেন তো খুব নরম হয় এর জন্য তাড়াতাড়ি ভেঙে যায় আর এমনি অলরেডি সিদ্ধ হওয়া আছে এখন মশলার সাথে ভালো মতো মগজকে মিক্স করে দিই মগজকে মশলার সাথে ভালো করে মিক্স করে ফেলছি এখন ঢাকনি দিয়ে কভার করে ফেলছি আর কিছুক্ষণ লাইট ফ্লেমে একটু রান্না করব 3-4 মিনিট তারপর ইনশাল্লাহ রান্না কমপ্লিট হয়ে যাবে কেন বেশি সময় তো লাগবে না মগজ অলরেডি সফট হয়ে গেছে কেন একটু সিদ্ধ করা হয়েছে মাশাআল্লাহ 3-4 মিনিট পরে আসে দেখলাম সুন্দর মগজ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা ডিশে ডিশ আউট করে ফেলি মগজ রান্না করে একটা ডিশে ডিশ আউট করে ফেলছি আর একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করছি মাশাআল্লাহ খুব মজাদার মগজ রান্না কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ খাওয়ার সময় খাওয়া হবে এখন দুপুরে খাওয়া হবে মগজ ডাল ভাত আফিন এসে পড়ছে দাদাও আসতেছে আফিন আম্মু মগজ দেখতে কেমন লাগতেছে আম্মু অনেক ভালো লাগতেছে বাবা তো আজকে ব্যস্ত এই জন্য লাঞ্চ করার সময় আমাদের সাথে নাই ইনশাআল্লাহ কালকে লাঞ্চ আমাদের সাথে করবে বাবা বাবাকে আমি যখন বললাম না মগজ রান্না করেছি বাবা অনেক খুশি হয়েছে মাশাআল্লাহ মগজ অনেক ভালো সুন্দর রান্না হয়েছে দাদুকে ডেকে নিয়ে আসো তো আম্মু দাদি আসো মজা হয়েছে মগজ আচ্ছা আমি তো রুটি দিয়ে ট্রাই করবো আফিনে বাবা আজকে আমাদের সাথে নেই এখন আমিও খাওয়া স্টার্ট করি ওকে ভিউয়ার্স আজকে আমার ভিডিও এখানেই শেষ আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ
ভালো।